নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত। সবসময় সেই ব্যবসাটি করা উচিত যে ব্যবসায় বাজারে চাহিদা রয়েছে, কিন্তু শুধুমাত্র চাহিদার দিকে লক্ষ্য রাখলে হবে না। যে ব্যবসায় চাহিদা বেশি আছে সে ব্যবসাতে কম্পিটিশন অনেক বেশি। তো যখন কম্পিটিশন বেশি হয়, তখন যারা 10-20 বছর পুরনো ব্যবসায়ী আছে, যারা অলরেডি 20 বছর ধরে ব্যবসাটি করছে, তাদের সাথে নতুন নতুন ব্যবসা শুরু করে কমপ্লিট করা একটা কষ্টের ব্যাপার হয়ে যায়। কিন্তু যদি ব্যবসা এইভাবে করা যায় যে ব্যবসার চাহিদা তো খুব বেশি আছে কিন্তু কম্পিটিশন আর মুনাফাও অনেক বেশি, তাহলে কেমন হয়? হ্যাঁ ফ্রেন্ড, এমন একটি ব্যবসা সম্পর্কে আজকে আলোচনা করতে আসছি যারা চাহিদা তো অপরিমাণে আছে কিন্তু কম্পিটিশন কম, আর এই ব্যবসাতে দ্রুত গ্রোথ করার সম্ভাবনা রয়েছে। আর ফ্রেন্ড, ব্যবসাটি হলো পেপার প্লেট তৈরি করার যে র মেটেরিয়ালটা আছে সেটা তৈরি করা। ফ্রেন্ড, আপনি দেখে থাকবেন পেপার প্লেট তৈরি করার মেশিন মাত্র 8,000 টাকায় পাওয়া যায়, বা লাখ 1.5 লাখ টাকাও মেশিন আপনি দেখে যাবেন অটোমেটিক মেশিন। কিন্তু আপনি কি এমন একটাও মেশিন দেখেছেন যেটা এই পেপার প্লেট তৈরি করার র মেটেরিয়াল তৈরি করছে? তো আপনি যদি পেপার প্লেট তৈরি না করে পেপার প্লেট তৈরি করার র মেটেরিয়াল তৈরি করেন, তা সেখানে আপনার মুনাফাটা বেশি থাকবে আর কম্পিটিশন কম। এই ব্যবসাটি সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করবো, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম পর্যায়ে আমি মোটা মোটা হিসাবটা দিয়ে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ফ্রেন্ড, পেপার প্লেট তৈরি করতে যে র মেটেরিয়ালটা লাগে সেই র মেটেরিয়ালটা বানাতে খরচা হয় অ্যাভারেজ 30-32 টাকা কিলোতে। সেটাই যদি পাইকারি রেটে সেল করা হয় সেটা 40 টাকায় সেল করা যায়, মানে প্রতি কিলো। তো প্রতি কিলোতে 8-10 টাকা লাভ করা যায়। আর আমি এই ভিডিওতে আলোচনা করব 80,000 টাকার মেশিন যেটা প্রতি ঘন্টায় 300-500 কেজি পর্যন্ত র মেটেরিয়াল তৈরি করে দিতে পারে। আর প্রতিদিন যদি 10-12 ঘন্টা মেশিনটা চালানো হয় তো মোটামুটি 3,000-5,000 কেজি র মেটেরিয়াল তৈরি করতে পারবে। ফ্রেন্ড, প্রতি কেজিতে যদি 10 টাকা লাভ হয় আর মোটামুটা ধরে নিন আপনি প্রতিদিন 3,000 কেজি পর্যন্তই তৈরি করতে পারছেন, আর সেটা যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে প্রতিদিন 30,000 টাকা, আর প্রতি মাসে 9-10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় এই 80,000 টাকার মেশিন দিয়ে। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনি বিক্রিটা করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন প্রথমে ডিটেলসটা দেখে নেওয়া যাক। তো বিক্রি কীভাবে করবেন আমি ভিডিও শেষে সম্পূর্ণভাবে আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন শুরু করা যায়। এই মেশিনটা চালাতে হলে আপনাকে এই কাগজের রোলের দরকার পড়বে। এই রোলটা মেশিনের এক সাইডে সেট করে দিতে হবে, আর সেট করার পরে এটা সেটিং করতে হবে। দেখুন কীভাবে সেটিং করতে হবে। উপরে লাগাতে হবে আপনার প্লাস্টিক, সিলভার প্লাস্টিকের যে রোলটা আছে সেটা উপরে লাগাতে হবে, নিচে লাগাতে হবে কাগজের রোলটা। লাগানোর পরে এই কাগজের রোল যেটা লাগিয়েছেন কাগজের পেপারটা এর মেশিনের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে। একবার ঘুরিয়ে দিতে পারলে তারপরে পুরো রোলটাই আপনাকে আর হাত লাগানোর দরকার পড়বে না। তো দেখেন কীভাবে করতে হবে। প্রতিটা রডের ভিতর দিয়ে দিতে হবে আর এই কাটিংটা মাঝখানে সেট করে দিতে হবে। তো আপনি যদি চান এটা 6 ইঞ্চি, 8 ইঞ্চি বা 10 ইঞ্চি আপনার ইচ্ছা মতো আপনি এখানে সেট করে নিতে পারেন খুব সহজে। তো সাধারণত 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পেপারটাই বেশি চলে, তো সেটা করে আপনাকে দেখাচ্ছি। এখন আপনার মাঝখানে হাঁটা দিয়ে দিতে হবে, গাম বলে যেটাকে। এটা সিলভার পেপার অ্যান্ড নর্মাল পেপারের সাথে জুড়ে দেবে। তো এখন আপনাকে করতে হবে প্লাস্টিকের যে রোলটা আছে সেই প্লাস্টিকের রোলটা কাগজের রোলের সাথে সেট করতে হবে। এখন সেট হয়ে যাওয়ার পরে আপনাকে এদের মেশিন অপারেট করার জন্য একটা বাটন দেওয়া থাকবে, সেই বাটনটি আপনাকে অন করে দিতে হবে। প্রথমত স্টার্ট করার সাথে কম, মানে স্লো গতিতে চালাতে হবে। যখন এটা স্টার্ট হয়ে যাবে তখন আপনি দ্রুত গতিতে চালাতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এটা অন করে দিয়েছি আর এখন এটা দ্রুত গতিতে চলছে। তো 1 ঘন্টায় মোটামুটি 300 কেজির আশপাশ এটা তৈরি করতে সক্ষম। তো এটা সিম্পলি আর কোনো কাজ করতে হবে না, যখন হয়ে যাবে তখন আপনাকে রোলটা এভাবে আলাদা করে নিতে হবে আর এটা বিক্রি করতে হবে। তো আপনি দেখে নিন কোনটার কীরকম রেট করবে। এই রোলটা যে সিলভারটা বা যে কাগজের যে রোলটা আছে সেটা কীরকম দাম পড়বে সেটা আপনাকে দেখাচ্ছি। আর এটা সাধারণত এইভাবেই অটোমেটিক মেশিন বা ম্যানুয়াল মেশিনের দ্বারা তৈরি করা হয়। তো এটা 24-26 টাকা দাম পড়বে একটা রোল, আর এটা পড়বে প্লাস্টিকেরটা 160 টাকা, আর এটা সব মিলে কস্ট আসবে মোটামুটি 32 টাকার মতো। আর আপনি বাজারে বিক্রি করতে পারবেন মোটামুটি 40 টাকা, প্রতি কেজিতে 8-10 টাকা লাভ থাকবে। তো ফ্রেন্ড, মেশিনটা দেখে নিয়েছেন, বিস্তারিত দেখে নিয়েছেন, এখন বলে এটা আপনি বিক্রি করবেন কোথায়? ফ্রেন্ড, সিম্পলি যেখানে র মেটেরিয়ালটা পাওয়া যায় আপনি তাদের কাছে বিক্রি করতে পারেন। সব থেকে বেটার হয় আপনি যখন একটা বড় কোম্পানি খুলছেন তো এখন নিজস্ব একটা ডিলারশিপ রাখলে, কিন্তু প্রথম পর্যায়ে তো আপনি সেটা করতে পারবেন না, একটা কস্টের একটা ব্যাপার আছে। তো আপনি কী করবেন,
হোলসেলারের কাছে ডিলারের কাছে আপনি বিক্রি করবেন মালটা। এছাড়াও যদি আপনি একটু বেশি টাকায় বিক্রি করতে চান, তাহলে ফ্রেন্ড আপনি একটু আশেপাশে খোঁজ নেবেন যেখানে এই পেপার প্লেটটা তৈরি হচ্ছে অটোমেটিক মেশিন, সেমি অটোমেটিক মেশিন বা ম্যানুয়াল মেশিন দিয়ে। এরকম 100 জনের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে আপনার যে মালটা আপনি 3000 কেজি মালটা আপনি তৈরি করছেন প্রতিদিন, সেটা খুব সহজেই বিক্রি হয়ে যাবে, বেশি টাকায় বিক্রি করতে পারবেন। তো ফ্রেন্ড, এই র মেটেরিয়ালটা বানানো খুব কষ্টের ব্যাপার না, খুব সহজে বানাতে পারবেন, কিন্তু ব্যবসাটা কিন্তু অত সহজে বুঝতে পারবেন না। তো আমি সাজেস্ট করবো, আপনি যদি এই ব্যবসাটা মানে র মেটেরিয়াল বানানোর ব্যবসাটা শুরু করতে চান, তো প্রথমে আপনি 8000 টাকা দিয়ে একটা পেপার প্লেট বানানোর মেশিন কিনে নিন। সেটা দিয়ে আপনি কোথা থেকে আপনি মাল আনছেন, র মেটেরিয়াল আনছেন, কার কাছে বিক্রি করছেন, ব্যবসাটা একটু ভালোভাবে বুঝে নিন, তারপরে ব্যবসাটা বড় করে শুরু, সেটাই আপনার জন্য ভালো হবে। তো ফ্রেন্ড, এই ছোটো একটা ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা খুবই কষ্টের ব্যাপার। যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করব। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।